পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে জীবনে অনেক পাপ করেছি, এখন কিভাবে আমি নিজেকে পবিত্র করব। আজ এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। পাপ কি? পাপ হচ্ছে এমন কোনো কর্ম যেটা করার পর আমরা চাই সেটা গোপন থাকুক, যেটার জন্য আমরা লজ্জিত হই নিজের কাছে, আমরা চাই না সেই কাজটা মানুষের কাছে প্রকাশ হোক। সহজভাবে বলতে গেলে সেই কাজটাই পাপ, যেটা করার পর আমাদের বিবেক বলে যে কাজটা ঠিক হয়নি। তারপর কিছু ব্যক্তি আছেন যারা পাপ কাজ করার পর আনন্দিত হয় এবং সেটা প্রচার করে, সেটা ভিন্ন ব্যাপার। এটা সবার ক্ষেত্রে না, খুব অল্প মানুষের ক্ষেত্রে। মানুষের স্বভাবগত ব্যাপার হচ্ছে তারা পাপ কাজ করার পর লজ্জিত হয় এবং কি তারা চায় সেটা গোপন থাকুক, মানুষ না জানুক। তো এই ধরনের কাজ যেগুলো আছে সেগুলোই কি মূলত পাপ। এখন আমরা জীবনে অনেক পাপ করে ফেলেছি, কিভাবে আমরা নিজেকে পবিত্র করতে পারবো? যখনই আমাদের মনে এরকম একটা বোধ জাগ্রত হবে এবং আমরা ইচ্ছা পোষণ করব যে আমরা এখন পবিত্র হতে চাই, তখনই কি আমাদের পবিত্র হওয়ার যাত্রা শুরু হয়ে যাবে। এই যে কীভাবে পবিত্র হব, এই যে এই প্রশ্ন মনে জাগা, ইচ্ছা করা, যখনই এটা হলো তখনই কি আমার পবিত্র হওয়ার যাত্রা শুরু হয়ে গেল। অর্থাৎ পবিত্র হওয়ার প্রথম পদক্ষেপই এটা যে আমাকে তো আগে এই বোধ জাগ্রত করতে হবে নিজের মধ্যে, বা আমার মধ্যে সেই বোধ কাজ করবে এবং আমি স্থির হব যে আমি পবিত্র হতে চাই, যে আমার দ্বারা অনেক পাপ কাজ হয়ে গেছে। কারণ পাপ কাজ করার পর সবাই বুঝে, জেনে বুঝেই পাপ করে, এমন না যে না বুঝে পাপ করে। তো তারপরও যাদের মনে এটা জাগে যে আমি অনেক পাপ করে ফেলেছি, আমি লজ্জিত, আমার এখন পবিত্র হওয়ার সময় বা আমি পবিত্র হতে চাই, এরকম বোধ কিন্তু সবার জাগে না। বোধ জাগলেও কিন্তু সবাই ইচ্ছা পোষণ করে না পবিত্র হওয়ার। তো এই যে ইচ্ছা পোষণ করা, এটা অনেক বড় একটি বিষয়, আর এটাই হচ্ছে কি যে পবিত্র হওয়ার সূচনা। মানে আমি একটি কাজ শুরু করে দিলাম পবিত্র হওয়ার জন্য, এখন আমি পবিত্র হওয়ার ইচ্ছা পোষণ করলাম এবং সংকল্প করলাম যে আমি পবিত্র হব। আমার পরবর্তী কাজ কি হবে? আমার পরবর্তী কাজ হবে মন্দ কাজগুলো বাদ দেওয়া। অর্থাৎ যে কাজগুলোর জন্য আমি নিজেকে পাপি ভাবছি, নিজেকে অপবিত্র মনে করছি, সেই কাজগুলো সবার আগে বাদ দিয়ে দিতে হবে এবং একেবারেই বাদ দিতে হবে পুরোপুরিভাবে। তারপরে আমাকে বেশি বেশি ভালো কাজ করতে হবে যতটুকু সম্ভব। যদি আমি খুব বেশি ভালো কাজ নাও করতে পারি, আমাকে অবশ্যই আমার সকল প্রকার মন্দ কাজ বাদ দিতে হবে, কারণ সেই কাজগুলোর জন্যই তো আমি অপবিত্র হয়েছি। আমি ভালো কাজ করলাম, এটা ভালো দিক, কিন্তু আবার যদি আমি খারাপ কাজ করি তাহলে কি আমি আর ভালো হতে পারলাম না। কারণ একবার ময়লা করলাম, আবার পরিষ্কার করলাম, ময়লা করলাম, আবার পরিষ্কার করলাম, এইভাবে আসলে পরিষ্কার হওয়া যায় না। আমাকে যদি পূর্ণভাবে পরিষ্কার বা পবিত্র হতে হয় তাহলে আগে আমাকে ময়লা করা যাবে না। যে কাজগুলো করলে আমার অন্তর ময়লা হয় বা অপবিত্র হয়ে ওঠে, সেই কাজগুলো আগে পূর্ণভাবে বাদ দিতে হবে। তারপর আমি আস্তে আস্তে ভালো করলে কি সেটা পরিষ্কার হতে থাকবে, সুন্দর হতে থাকবে। সেই সাথে আমাকে তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। মূলত আমি অনুতপ্ত হয়েই পবিত্র হওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, অনুশোচনা থেকেই এটা জেগেছে। তারপরে আমার কাজ হচ্ছে কি যে আমি মন্দ কাজগুলো যেন না করি, আর বেশি বেশি ভালো কাজ করি। সেই সাথে আমাকে তওবা করতে হবে। তওবা কি? তওবা অর্থ হচ্ছে ফিরে আসা, ওই একই কথা যে আমি আর মন্দ কাজটা করব না, কোনোভাবেই না। মানে আমি যে মন্দ কাজ করছিলাম, অপবিত্র হচ্ছিলাম, পাপ কাজ করছিলাম, সেই কাজটা আমি আর কখনো করব না, এটাই মন স্থির করতে হবে। এটাকে বলে তওবা, মানে ফিরে আসা। আমি সেখান থেকে ফিরে এসেছি, কোনোভাবেই সেদিকে যাব না, অর্থাৎ এই পাপ কাজগুলো পুনরায় আর করবো না। এই তওবাটা করতে হবে এবং কি এর ওপর কায়েম থাকতে হবে, স্থির থাকতে হবে, আর সবসময় অনুশোচনাটা নিজের মধ্যে থাকবে আর অনুতপ্ত বোধ থাকবে।
যদি এমন হয় অনুতপ্ত বোধ না থাকে তাহলে কি পবিত্র হওয়া সম্ভব না? পবিত্র হওয়ার জন্য অনুতপ্ত হওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনুতপ্ত, এই যে তপ্ত হওয়া, অগ্নি, অনুশোচনার যে অগ্নি, যে অনুতাপ, এই তাপে বা এই আগুনে কি হয়ে যাবে? আমার পাপগুলো মুছে যাবে, ধুয়ে মুছে যাবে, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে, বা আগুনে জ্বলে কি ভস্ম হয়ে যাবে, তারপরে আমি কি পবিত্র হতে পারব। তো এই অনুতাপ এটা একটা যন্ত্রণা, এটা যন্ত্রণা হবে যে আমি এত পাপ করেছি, অনেক খারাপ লাগবে। এই তাপে কি আমার পাপগুলো ভস্ম হতে থাকবে। যদি আমি অনুতপ্তই না হতে থাকি, অনুশোচনাই না করি, তাহলে কি হবে, আমার পাপগুলো কিন্তু থেকে যাবে, নষ্ট হবে না। আমি ভালো কাজ করলাম, ভালো কথা, কথার কথা যে আমার ঘরে অনেক ময়লা, তো আমি কি করলাম, ভালো ভালো জিনিস কিনে আনলাম, ঘর সাজালাম, ঘর কিন্তু সজ্জিত হচ্ছে, কিন্তু ময়লাটা রয়েই গেছে। অর্থাৎ এই ঘর যতই পরিষ্কার করেন না কেন, ময়লা থাকার কারণে কি সেই ঘরটা সুন্দর থাকলো না, যত দামি জিনিসই সেখানে আনেন না কেন। আগে আমাকে কি করতে হবে, সেই ঘরটা পরিষ্কার করতে হবে, সুন্দর করতে হবে। তো অনুতপ্ত বা অনুতাপের আগুনে আমি যে ময়লাগুলো আছে সেটাকে কি করব, পরিষ্কার করে দিব, ভস্ম করে দিব। যখন আমার এই ঘর খালি হবে, তারপর আমি অল্প ভালো জিনিস আনলেও কি ঘরটা সুন্দর লাগবে? একটা সুন্দর ঘরে দুই চারটা চেয়ার টেবিল বা সুন্দরভাবে কিছু রাখলে কি ঘরটা সুন্দর লাগে? কিন্তু একটা ময়লা ঘরে অনেক দামি দামি জিনিস রাখলেও কি সেই ঘর সুন্দর লাগে না, যেহেতু আমার ঘরটা আগেই অপবিত্র, অপরিষ্কার হয়ে আছে পাপ কাজে। সেহেতু আমার প্রথম কাজ হবে অনুতাপের আগুনে সেটাকে নষ্ট করে দেওয়া। অনুতাপ ছাড়া কখনোই পাপ কাজ বা পাপ মোছা যায় না। আপনি ভালো কাজ করেন বা না করেন, তাতে আহামরি কোনো বড় সমস্যা না, কিন্তু মন্দ কাজ থেকে অবশ্যই ফেরত আসতে হবে, কোনোভাবে তো সেটা করাই যাবে না, সেই সাথে অনুতাপ অবশ্যই লাগবে। অনুতপ্ত না হলে পবিত্র হওয়া সম্ভব না। এতে সারাদিন ভরে ভালো কাজ করেন, যত নামাজ রোজা করেন, যত ইবাদত করেন, যত পূজা করেন, যত ধ্যান সাধনা করেন না কেন, পূর্বের পাপ কাজের জন্য অনুতপ্ত হতেই হবে। কুরআন ও হাদিসে খুব সহজভাবে বলা হয়েছে যে মন্দ কাজ করার পর ভালো কাজ করলে মন্দ কাজটা মিটে যায়, বা ভালো কাজ মন্দ কাজকে কি করে, নষ্ট করে দেয়। অর্থাৎ আমি যদি কোনো খারাপ কাজ করে ফেলি, তাহলে আমার উচিত হচ্ছে ভালো কাজ করা, তাহলে কি আমার মন্দ কাজটা নষ্ট হয়ে যাবে। এটা খুব সাধারণ একটি বিষয়, সহজ মানে বোঝার মতো, যে ধরুন কেউ জীবনে অনেক খারাপ কাজ করেছে, কিন্তু শেষ জমানায় এসে, জীবনের শেষ পর্যায়ে এসে সে অনেক ভালো কাজ করলো, অল্প ভালো কাজ না কিন্তু অনেক বেশি ভালো কাজ। যখন অনেক বেশি ভালো কাজ করে, তখন কি তার পেছনের যে ভুল ত্রুটি ছিল সেগুলো মানুষ ভুলে যায়, তার গুণটাই কি মনে রাখে, সেটাই প্রকাশ পেতে থাকে, মানুষ সেটাই প্রচার করতে থাকে, অতীতের কথাটা আর মনে রাখে না, কারণ পরবর্তীতে সে যে ভালো কাজগুলো করেছে সেটা এতই ভালো ছিল যে মানুষ পূর্বের বিষয়টা ভুলে গেছে। কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি একটা ভালো কাজ করবো একটা খারাপ কাজ করবো, একটা ভালো কাজ করবো একটা খারাপ কাজ করবো, এরকম কিন্তু করা যাবে না। কারণ এটাও খুব সহজ ব্যাপার যে একজন মানুষ খুব খারাপ কাজ করলো, আবার ভালো কাজ করলো, আবার খারাপ কাজ করলো, আবার ভালো কাজ করলো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মানুষ তখন তার ভালো কাজের প্রতি কি আর আকৃষ্ট হবে না, তখন বলবে ও কি ভাবে ভাবে ভালো কাজ করে, এটা আসলে আর দেখানো ভালো কাজ, মূলত মন্দটার কথাই কিন্তু মনে রাখবে। তো এটা ভাবার সুযোগ নেই যে আমি মন্দ করবো আর ভালো করবো, তাহলেই তো আমার হবে, কারণ ভালো কাজ তো মন্দ কাজকে নষ্ট করে দেয়, কোরআন হাদিসে এরকমটাই আছে, ব্যাপারটা মোটেও সেই রকম না। এটা বলা হয়েছে যে মানুষ যদি খারাপ কাজ করেই ফেলে প্রথম জীবনে বা শুরুতে, তাহলে কি পরবর্তীতে সে যেন ভালো কাজ করে, তাহলে কি তার মন্দ কাজগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা বোঝানো হয়েছে। কারণ বলাই হয়েছে যে আল্লাহ যদি তওবা করে, অর্থাৎ ফিরে আসে এবং যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন আর কি। ভালো কাজ করলে কি তার সেই মন্দ কাজগুলোকে ঢেকে দিবেন ভালো কাজের দ্বারা। এটা যদি কোরআন হাদিসে ধরে নাও থাকতো, তাও কি স্বাভাবিকভাবে আমাদের সমাজে এটাই ঘটছে যে মন্দ কাজের পর ভালো কাজ করলে মানুষ সেটা ভুলে যায়, অর্থাৎ তার মন্দটা ঢেকে যায় তার ভালো কাজের কারণে, মানুষ শেষে কি তার জন্য অনেক দোয়া করে এবং তার পূর্বের ভুল ত্রুটির জন্য কি আল্লাহকে বলে যে আল্লাহ ওরে মাফ করে দিও, ও অনেক ভালো, এভাবে কিন্তু বলে।
এখন এই ক্ষমা চাওয়ার যে একটা ব্যাপার, আর এই যে মন্দের পর ভালো কাজ করার যে একটা বিষয়, এটারও কিছু আলাদা আলাদা বিষয় আছে। যেমন আপনি কাউকে আঘাত করলেন, ভালো কাজটা যদি এখন করতে হয় তাহলে তার সাথেই করতে হবে, ক্ষমাটা তার কাছেই চাইতে হবে। অর্থাৎ আল্লাহর হক এবং বান্দার হকটা আলাদা। আল্লাহর সাথে কোনো ভুল ত্রুটি করলে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন, কিন্তু কোনো বান্দার সাথে করলে আল্লাহ কিন্তু সেটা ক্ষমা করবেন না। তার কাছে ক্ষমা চাইলে সেই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। আর এই যে ভালো করা, এখন একজনের ক্ষতি করলেন আবার আরেকজনের ভালো করলেন, এমতো অবস্থায় কিন্তু সেই পাপটা মিটবে না। যার ক্ষতি করেছেন তার উপকারটাই কিন্তু আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি অন্যের উপকার করেন সেটা ভালো, অবশ্যই সেটা আপনার জমা হবে, কিন্তু মূলত আপনাকে আগে সেই ব্যক্তির উপকারটা করতে হবে, চেষ্টা করতে হবে। যেখানে আঘাত পেয়েছেন সেখানে কিন্তু মলম লাগাতে হবে, অন্য জায়গায় মলম লাগালে কিন্তু কাজ হবে না। ধরেন আপনি কোনো ব্যক্তিকে আঘাত করেছেন, সে কষ্ট পেয়েছে, তাহলে কি পরবর্তীতে তার কাছেই ক্ষমা চাইতে হবে, এমনভাবে চাইতে হবে যেন সে আপনাকে ক্ষমা করে। তাছাড়া এমন কোনো উপকার বা এমন ভালো কাজগুলো তার সাথে করতে হবে যেন সে পেছনের কষ্টটা ভুলে যায়। অন্যদের জন্য আপনি কতটুকু ভালো করবেন না করবেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওই ব্যক্তির জন্য ভালো করাটা আপনার জন্য আবশ্যক, কারণ আপনি তার ক্ষতি করেছেন। অর্থাৎ কারো ঘর ভাঙলেন, তাহলে অন্যজনের ঘর গড়ে দিলে যতটা উপকার না হবে বা যতটা ভালো না, তার চাইতে অনেক গুণ বেশি ভালো যার ঘর ভেঙেছেন তার ঘরটা আরেকটু সুন্দর করে দেওয়া। যদি এমন হয় কারো পুরো ঘর ভেঙে দিলেন কথার কথা, তো আপনি সেখানে টিনের ঘর উঠিয়ে দিলেন, তাহলে সে কি করবে, কুড়ে ঘরের জন্য কষ্ট পেয়েছিল, যখন টিনের ঘর উঠিয়ে দিলেন তখন কি সে কুড়ে ঘরের কথা ভুলে যাবে, কারণ আপনি অনেক বেশি ভালো করেছেন, সে আপনার জন্য দোয়া করবে। তো পাপ কাজ মেটাতে গেলে এই যে মন্দের বিপরীতে অনেক বেশি ভালো কাজ করতে হবে, আর ভুলেও কি সেই পাপ কাজটা করা যাবে না। আর আমরা যার সাথে অন্যায় করব তার কাছে ক্ষমা চাইতে হবে, তার বেশি বেশি ভালো করতে হবে, সেই সাথে সবার প্রতি ভালো মনোভাব রাখতে হবে, আর প্রতিটি কাজের জন্য অনুতপ্ত হতে হবে সবসময়। অনুতপের ব্যাপারটা আমি বারবার বলছি, অনেকে হয়তো ভাবছেন যে মন্দের পর ভালো কাজ করলাম, আমি তো একবার একটা কাজ করেছিলাম, কতবার মাপ চাইছি বা কতবার সেটার জন্য অনুতাপ হবো, আর অনেক হয়েছে, বিরক্ত হয়েছে, এমন অনেকে বলে যে আমি সেই কাজটার জন্য আর কতবার অনুতপ্ত হব, আর এটা ক্ষতি করছে আবার এটা দিয়ে দিছি না, এরকমভাবে বলে অনেকে। এই জন্য বারবার অনুতাপের কথাটা বলছি, এভাবে কিন্তু ক্ষমা পাওয়া যাবে না বা পবিত্র হওয়া যাবে না। সবসময়ের জন্য কি অনুতপ্ত থাকতে হবে, কোনোভাবে যেন আর সেখানে কোনো ময়লা না ঢুকতে পারে। অনুতপ্তের আগুন বা অনুতাপের আগুন যদি জ্বলতে থাকে তাহলে কি কোনো ময়লা সেখানে প্রবেশ করতে পারবে না, আপনি সবসময়ের জন্য পবিত্র থাকবেন। আর অনুতপ্ত না হওয়াটা এক সময় এসে অনুতপ্ত না হওয়া, যে বল আমি সেটার জন্য আর কতবার ক্ষমা চাইবো, আমি তো কত কিছু করছি ওর জন্য, আমি এই ভুলের জন্য আর আমি অনুতপ্ত নাই, এটা যখন আসলো তার মানে আপনি বুঝলেন কি আপনি পবিত্র হতে পারেন নাই, এটা আপনার পবিত্রতা হওয়ার পথের বাধা। তো কোরআন এবং হাদিসে যেটা ভালো মতো বলা হয়েছে সেটা হচ্ছে, কেউ যদি পাপ কাজ করে তাকে তওবা করতে হবে, অর্থাৎ সেটা আর করবে না এই ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, সেই সাথে ক্ষমা চাইতে হবে আল্লাহর সাথে, ব্যাপার হলে আল্লাহর কাছে, বান্দার সাথে হলে বান্দার কাছে, তারপর সেই মন্দ কাজের বিপরীতে অনেক বেশি ভালো কাজ করতে হবে, তাহলে কি সে পবিত্র হতে পারবে। গৌতম বুদ্ধের একটি ঘটনা আছে যে তার একজন অনুসারী ছিল যার নাম আঙ্গুলিমাল, তিনি অনেক হত্যা করেছেন, অনেক পাপ করেছেন। তো তিনি যখন বুদ্ধের কাছে আসলেন এবং অনুতপ্ত হলেন, ক্ষমা চাইলেন এবং তিনি চাইলেন পবিত্র হতে, যে তার কথাটা ঠিক এরকমই ছিল যে আমি তো অনেক পাপ করেছি, এখন আমি কীভাবে নিজেকে পবিত্র করব। তখন তাকে শিক্ষা দেওয়া হলো যে তুমি পূর্বের কাজের জন্য অনুশোচনা করো, অনুতপ্ত হও, তোমার এই অনুতাপ বা অনুতপ্তের যে আগুন তাতে কি পূর্বের পাপগুলো মুছে যাবে, তুমি পবিত্র হয়ে উঠবে। তো সে বুদ্ধের ডাকে সাড়া দিলেন এবং সমস্ত পাপ কাজ একবারের জন্য ছেড়ে দিলেন এবং বুদ্ধ ভিক্ষু হয়ে গেলেন। তারপরে তিনি অনুশোচনা তো করেছেনই এবং তিনি নতুনভাবে সাধনা করতে লাগলেন। তো একদিন তিনি একটি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে একটি প্রসূতি নারী তার প্রসব বেদনা উঠেছিল, এজন্য তার শাশুড়ি বা যেই হোক তাকে নিয়ে যাচ্ছিলেন যে কবিরাজের কাছে গরুর গাড়িতে, কিন্তু পথেই প্রসবের প্রচণ্ড ব্যথা উঠলো, অর্থাৎ এখনই ডেলিভারি হবে, বাচ্চা প্রসব হবে এমন একটা অবস্থা, আর সেখানে যাওয়া সম্ভব না,
সেখানে আঙ্গুলিমাল যাচ্ছিলেন, অর্থাৎ সেই পথ দিয়ে। এটা দেখার পর তার খুব খারাপ লাগলো, যেহেতু সে খুব চিৎকার করছিলেন সেই নারী। তখন তিনি সেখানে গেলেন এবং সেই মহিলার সাথে যে আরেকজন মহিলা ছিলেন, সে তখন আঙ্গুলিমালকে বললেন কিছু করার জন্য, অর্থাৎ সহযোগিতা করার জন্য এখানে। তো তিনি ভাবলেন তিনি কি করতে পারেন এখানে, তখন তিনি ভাবলেন তার গুরু বা বুদ্ধ কিছু একটা করতে পারবেন, যেহেতু তিনি এত মহান ব্যক্তি। তার মন মানে কেঁদে উঠলো যে তার জন্য কিছু করতে হবে এখানে। তো সে ভাবলেন যে বুদ্ধর কাছে যাবেন তাড়াতাড়ি। তখন সে বললেন যে আমি প্রভুর সাথে সাক্ষাৎ করে আসি, তিনি কোনো সমাধান দিতে পারেন কিনা। এই কথা বলে দ্রুত বুদ্ধের কাছে চলে আসলেন। এসে বললেন যে প্রভু, এরকম একটি ঘটনা, একজন নারী খুব চিৎকার করছেন, তার খুব কষ্ট হচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। অথচ এই ব্যক্তি আগে মানুষ খুন করেছিল, মানে অনেক খুন করেছিল। সে আঙ্গুল মানুষ খুন করে আঙ্গুল কেটে মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখত। সেই মানুষ বলতেছে একজন মহিলার প্রসব বেদনায় দেখে বা চিৎকার শুনে তার সহ্য হচ্ছে না, সে কান্না করতেছে, তার চোখে জল বের হচ্ছে। তো বুদ্ধ তাকে বললেন যে তুমি যাও সেখানে এবং গিয়ে এটা বলো যে আমি আমার জীবনে কোনো পাপ কাজ করিনি, যদি আমার কথা সত্য হয়ে থাকে, বা আমার এই পুণ্যের বিনিময়ে, যে পাপ কাজ করিনি আর যত পুণ্য আছে এই বিনিময়ে এই বাচ্চা প্রসব হোক এবং শান্তিতে হোক, কষ্ট ছাড়া। এই কথা যখন বলতে বললেন, তখন আঙ্গুলিমাল বললেন, প্রভু আমি তো জীবনে অনেক পাপ করেছি, এই কথা তো মিথ্যা হয়ে যাবে। তখন বুদ্ধ বললেন, তাহলে তুমি এক কাজ করো, তুমি এটা না বলে এটা বলো যে আমি আমার নতুন জীবনে কোনো পাপ কাজ করিনি, যদি আমার এই কথা সত্য হয়ে থাকে, বা আমার যে পুণ্য এর জন্য হলেও এই বাচ্চা প্রসব খুব কষ্ট ছাড়াই হোক। এটা শোনার পর সে বুঝতে পারলেন হ্যাঁ, সে তো নতুন জীবনে পদার্পণ করেছেন, কারণ তার আগের জীবন বাদ, সে তো পাপ কাজ ছেড়ে দিয়ে বুদ্ধের আশ্রয়ে এসেছেন। তারপর তিনি দ্রুত সেখানে গেলেন এবং কান্না স্বরে ঠিক এই কথাটাই বললেন যে আমি আমার নতুন জীবনে কোনো পাপ কাজ করিনি, ও যদি এটা সত্য হয়ে থাকে বা আমার যত পুণ্য আছে এর জন্য যেন এই বাচ্চা ব্যথা ছাড়া বা সুস্থভাবে কি প্রসব হয় এই মহিলার। তো যখন তিনি সে এটা প্রার্থনা সহকারে এ কথা বললেন উচ্চস্বরে, তখনই কি সেই মহিলার বাচ্চা প্রসব হল। তখন তো তিনি আরও কান্নায় ভেঙে পড়লেন, মানে অনুতপ্ত, আর এখানে একটা আনন্দ যে আসলে তাহার মানে আমি পবিত্র হয়েছি, বা আমাকে প্রভু সঠিক পথ দেখিয়ে পবিত্র করেছেন। আনন্দ না যে একটা মানুষ কত পাপ কাজ করেছে, তার এই কথার উপর ভিত্তি করে বা যেইভাবেই হোক একটা বাচ্চার সব হলো, যন্ত্রণা হলো না, একজন মানুষ বেঁচে গেল, এই যে ব্যাপার অনুতাপের, আঙ্গুলিমালের যে বিষয়টা, যে বুদ্ধ যে শিক্ষা দিলেন অনুতাপের, আর এই যে নতুন জীবন, এই যে নতুন জীবনটাই হলো কি তওবা করে ফিরে আসা। এক এক ধর্মে এক এক ভাষায় এক একভাবে বুঝিয়েছে, মূল কথা এইটাই যে পাপ কাজ করার পর আমাকে ফিরে আসতে হবে, পূর্বের কোনো যে কাজগুলো আছে পাপের সেটা কোনোভাবেই করা যাবে না, আর অনুতপ্ত সবসময় থাকতে হবে, এটাই মূল কথা পবিত্র হওয়ার জন্য। আর কি নতুন কাজগুলো কি সবসময় ভালো করতে হবে। তবে এই সত্যগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নিগড় সত্য হলো এই যে পাপ কাজ থেকে চাইলেই ক্ষমা পাওয়া যায় না, শাস্তি পেতে হয়, কোনো ভুল করলে সেটা মুছে যায় না, সেটা শাস্তি পেয়েই সেটার কি মুছতে হয়। এই জন্য স্বামী বিবেকানন্দের গুরুমা মা সারদা দেবী বলেছেন, প্রারব্ধের ভোগ ভোগিতেই হইবে, ভগবানের নাম জপ করিলে এই হয় যে যেখানে পা কাটিয়া যাওয়ার কথা ছিল সেখানে কাটা ফুটিয়া উদ্ধার হইল। অর্থাৎ এমন কোনো কর্ম করেছি আমার পা কাটার কথা এখানে, অর্থাৎ শাস্তিস্বরূপ, যদি আমি আল্লাহর নাম নেই, দয়ালের নাম নেই, তাহলে এই হবে যে সেখানে পা হয়তো বা কাটবে না, কিন্তু একটা কাটা হলো কি বিঁধবে, কোনো শাস্তি পেয়েই সেটা মাফ করতে হবে। প্রারব্ধ এত শক্তিশালী, অর্থাৎ সঞ্চিত কর্ম যেটা আমি আগে করেছিলাম সেটা আমার সাথে প্রারব্ধ হয়ে এসেছে, এটা খুব শক্তিশালী কর্ম, কারো পিছন ছাড়ে না।
এভাবেই মুক্তি পেতে হবে কোনো না কোনোভাবে। কিন্তু ভগবানের নাম জপ করলে, অর্থাৎ দয়ালের নাম জপ করলে, আল্লাহ আল্লাহ করলে, ভালো বন্দেগী করলে, বেশি বেশি সাধনা করলে যেটা হবে সেটা হচ্ছে কি, সেখান থেকে কিছুটা ছাড় দেওয়া হবে, কিন্তু শাস্তি পেতে হবে। এটা মূল হাকিকত। আগেরগুলো বললাম সেটা সত্য যে ভালো কাজ মন্দ কাজকে নষ্ট করে দেয়, অনুতাপ সব কিছু নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, ঠিক আছে, কিন্তু কিছুটা হলেও শাস্তি পেতে হয়। আর সত্য বলতে, কেউ যদি সত্যি ভালো হতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে সে চাইবে অনুতাপ যখন হবে তখন সে চাইবে শাস্তি পেয়ে হলেও সে যেন পবিত্র হতে পারে। যার পবিত্র হওয়ার ইচ্ছা সে কখনো এরকম বলবে না আমি শাস্তি না পেয়ে পবিত্র হতে চাই। যে ব্যক্তি বলবে যে আমি শাস্তি না পেয়েই পবিত্র হতে চাই, তাহলে এটাই স্পষ্ট সে পবিত্র হতে চায় না, তার মনে এখনও অনেক শয়তানি, এখনও অনেক কুচিন্তা, মানে সহজ কিছু চায়, আদৌ তার এটা পবিত্র হওয়ার কোনো ইচ্ছা না। কিন্তু সত্যিই যদি কেউ অনুতপ্ত হয়, পবিত্র হতে চায়, তাহলে সে চাইবে তাকে শাস্তি দিয়ে হলেও কি পবিত্র করা হোক। রাসুলের জমানে এরকম অনেক ঘটনা আছে, কেউ জেনা করেছে, রাসুলকে এসে বলেছে যে আল্লাহ রাসুল আমি পাপ করেছি আমাকে শাস্তি দিন, তারপর দেখা গিয়েছে যে তারা দুনিয়ার সেই শাস্তি ভোগও করেছে, যেন কি সে মুক্তি পায়। শাস্তি পেল মানে কি, তার কাস্ট অর্থাৎ যে পাপটা ছিল এটা কিন্তু শেষ। আমরা যখন কোনো অন্যায় করি দুনিয়াতে, আমাদের ধরুন 6 মাসের জেল হলো, 5 মাসের জেল হলো, বা জরিমানা হলো, যখন সেটা হয়ে যায় তখন কিন্তু সেটা মাফ হয়ে যায়। ভবিষ্যতে কিন্তু সেই পাপের জন্য আবার নতুনভাবে কিন্তু শাস্তি দেওয়া হয় না। তো যখন আমরা শাস্তি পাই তখন কি আমরা নিশ্চিত যে আমার এটা মুছে গিয়েছে। তাই যারা অনুতপ্ত হয় তারা কিন্তু চায় শাস্তি ও যদি পাক তাও কি তারা পবিত্র হোক। তো তাদের এরকম মানসিকতা থাকতে হবে, অর্থাৎ আপনি যদি পবিত্র হতে চান পাপ কাজ থেকে, তাহলে আপনার এই মানসিকতা রাখতে হবে, হে আল্লাহ তুমি আমাকে যত ইচ্ছা শাস্তি দাও কিন্তু আমাকে পবিত্র করো, খাঁটি করো। তাছাড়া স্বর্ণ যদি পবিত্র হতে চায় বা খাঁটি হতে চায়, তাহলে কি তাকে যন্ত্রণা দিয়ে অর্থাৎ তাপ দিয়েই কিন্তু পবিত্র খাঁটি করতে হয় বা খাঁটি করতে হয়। এখন কথা হলো, চাইলেই কি এভাবে আসলে ভালো হওয়া যায়, পবিত্র হওয়া যায়, এরকম ইচ্ছা পোষণ করা যায়? না, যায় না। অনেকে এরকম ভাবে কিন্তু পারেন না, কারণ বাস্তবে আমরা এরকমটা দেখি না কাউকে। গল্পতে, বইতে, বিভিন্ন গ্রন্থে আমরা এরকম পাই পবিত্র হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা এরকম কাউকে সামনে দেখি না যে পাপ কাজ থেকে পবিত্র হয়েছে। ফলে কি আমাদের আর পবিত্র হওয়া হয়ে ওঠে না, আমাদের মনেই হয় এটা আমার দ্বারা সম্ভব না, কে করেছে এত ভালো কাজ, কে পাপ থেকে মুক্ত হয়েছে, এরকম একটা মনোভাব কাজ করে, ফলে আমাদের আর পাপ কাজ থেকে মুক্ত হওয়া হয়ে ওঠে না। এই জন্যই বলা হয়ে থাকে যে মুক্তি পেতে হলে, পবিত্র হতে হলে অবশ্যই একজন সদ্গুরুর প্রয়োজন। যখন আমার একজন সদ্গুরু থাকবেন যিনি পবিত্র, খাঁটি, আমি তখন তাকে দেখে বুঝব যে একজন সোনার মানুষ আছে, সোনার মানুষ হওয়া যায়। তার সঙ্গে থাকলে কি তখন সোনার মানুষ হওয়া যাবে, কারণ আমার চোখের সামনে একজন মানুষ যে পবিত্র, ভালো, পবিত্র, যে পাপ কাজ থেকে মুক্ত, আমি কেন পারবো না। তাকে দেখলেই কিন্তু লজ্জাবোধ জাগবে যে মানুষের পক্ষে এটা সম্ভব। আমি যখন তার সঙ্গে থাকব তখন কি আমি পবিত্র হতে পারবো, তার উপদেশগুলো আমার মানতে ইচ্ছা করবে। এই যে যা বললাম এতক্ষণ পর্যন্ত, এগুলো বিভিন্ন বইতে পাবেন, বিভিন্ন মানুষের কাছ থেকে শুনতে পারবেন, হয়তো বা আমার চাইতে আপনারা আরও ভালোভাবে বোঝাতে পারবেন, কিন্তু আদৌ কি ভালো হওয়া সম্ভব? না, কারণ এগুলো আমাদের তেমনভাবে তাছির করবে না। তাছির তখন হবে যখন এইরকম মানুষের সঙ্গ করব যিনি পবিত্র, তখন আমার পবিত্র হওয়ার ইচ্ছা আরও প্রবল হবে এবং ভালো কাজ করতে ইচ্ছা করবে, কারণ আমি দেখব সে ভালো কাজ করছে। সুতরাং আমি বুঝবো যে হ্যাঁ, আমিও চাইলে ভালো কাজ করতে পারি, সে পাপ কাজ থেকে বিরত আছে, আমিও বুঝবো যে না, পাপ কাজ থেকে বিরত থাকা যায়। গুরু যখন সেই কাজটা করে আসবেন এবং পবিত্র থাকবেন, তার আদেশ নিষেধগুলো পালন করতে সহজ হবে, আমার মন আমাকে সাই দিবে, অন্যথায় মন চঞ্চল, মনই বোঝাবে যে এরকম ভালো মানুষ নাই, এগুলো বইতেই মানায়, ছবিতে মানায়, নাটকে মানায়, এভাবে বলবে, মন আমাকে এভাবে বোঝাবে, পদভ্রষ্ট করে ফেলবে। কিন্তু সদ্গুরুর আশ্রয় থাকলে মন আমাকে পদভ্রষ্ট করতে পারবে না এভাবে, কারণ আমি তখন মনকে বলতে পারবো যে আমার গুরু এত ভালো, তিনি একজন সোনার মানুষ, সে উপদেশ দিয়েছেন, এটা করতে হবে, তিনি পারলে আমিও পারবো, এরকম একটা মনোভাব জাগ্রত হবে। আরও যে ভালো সঙ্গে থাকলে, সৎ সঙ্গে থাকলে সৎ কাজ এমনিতেই আসে। তাই সত্যি যদি কারো পবিত্র হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই একজন সদ্গুরুর আশ্রয় নিতে হবে। তিনি বুঝবেন যে আপনার গায়ে কতটুকু ময়লা, কিভাবে পরিষ্কার করতে হবে। সাধারণত আমাদের কারো গায়ে যদি ময়লা লাগে,
তখন আমরা সাধারণভাবে তো গোসল করি, ঠিক আছে, কিন্তু যখন বেশি মানে ময়লা লাগে বা অনেক দিনের ময়লা হয় তখন কি করে, শিশুদেরকে বাবা মারা পরিষ্কার করে দেন, পিঠে হাত দেওয়া যায় না, বিভিন্ন জায়গায় হাত দেওয়া যায় না, সেগুলো কি একজন মুরব্বী বা নিজের কোনো বিশেষ মানুষ কি করেন, সেই জায়গাটা পরিষ্কার করে দেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটা বলা যায়, তারা নিজেরা যখন গোসল করে বা পরিষ্কার হতে যায় তখন বেশি পরিষ্কার হতে পারে না, কিন্তু বাবা মা বা মুরব্বী যারা আছেন তারা যখন পরিষ্কার করে দেন, গোসল করিয়ে দেন, তখন কিন্তু একদম ফিটফাট ফ্রেশ, কারণ কতটুকু ময়লা লেগেছে, কী দিয়ে পরিষ্কার করতে হবে এটা সেই শিশুর চাইতে তার বাবা মা ভালো জানেন। তাই যেহেতু আমি অপবিত্র, আমি কম বুঝি, আমার কতটুকু ময়লা লেগেছে কীভাবে পরিষ্কার করা যাবে এটা আমার চাইতে একজন সদ্গুরু ভালো বুঝবেন। আমি যদি এত বুঝতাম তাহলে তো পাপই করতাম না। আমি একজন শিশু আর আমার সদ্গুরু হচ্ছেন কি, সেই পিতামাতার মতো, তিনি সাবান দিয়ে হোক যেভাবেই হোক ময়লাগুলো পরিষ্কার করে দেবেন। কীভাবে করবেন, সৎ উপদেশ, সৎ শিক্ষা, যেভাবেই হোক তার সঙ্গে থাকলে আমি পবিত্র হতে পারবো। তো পরিশেষে এটাই বলতে চাই, সত্যি যদি কারো পবিত্র হওয়ার ইচ্ছা থাকে, অনুতাপ জাগে, তাহলে অনুতপ্ত হওয়া উচিত, সেই সাথে একজন সদ্গুরুর সঙ্গ করা উচিত। একা একা পবিত্র হওয়াটা খুব কষ্টকর, আপনি পবিত্র হতে পারবেন না ব্যাপারটা এরকম না, কিন্তু একজন সদ্গুরু থাকলে আপনার জন্য খুব ভালো হবে। কারণ যেটা বললাম যে শিশুরা চাইলে পরিষ্কার হতে পারে, কিন্তু যদি বাবা মা পরিষ্কার করিয়ে দেন তাহলে কি নিশ্চিতভাবে সেই শিশুটি পরিষ্কার হতে পারে, কারণ তারা সেই শিশুর চাইতে অভিজ্ঞ, ভালো জানেন এবং সন্তানের খেয়াল রাখেন। তাই আপনার যদি পবিত্র হওয়ার ইচ্ছা থাকে, আপনি যদি সদ্গুরুর কাছে যান, তাহলে আপনার জন্য পবিত্র হওয়াটা খুব সহজ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।